Assalamualaikum, Mohammad Sabin Akhtar, Shubhyo Shikharthi. Aajke ami tomader sathe shoshto shrenir bigyan class e shagoto janacchi. Ahmedabad school er pokkho theke tomader shobaike abaro shagoto. To shoshto shrenir shikharthi bondhura, aajke amra je class ta korbo tomader sathe সেই ক্লাসটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আমি তোমাদের সাথে যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় কি বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অধ্যায় হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ তো আজকে আমাদের পাঠের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ আজকে পাঠের বিষয় বৈজ্ঞানিক প্রক্রিয়া हाँ अल्लाह इसके मगर की पार्ट थक पे वैज्ञानिक प्रक्रिया वैज्ञानिक प्रक्रिया हाँ वैज्ञानिक प्रक्रिया हाँ तो शिक्षार्थी बंदरा तुमने खाले बॉयटा खुले एक टू बसो বই এবং খাতা নিয়ে বসে যাও আমাদের ক্লাসের সাথে সংযুক্ত হওয়ার জন্য তো শিক্ষার্থী বন্ধুরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ বৈজ্ঞানিক প্রক্রিয়াটা আসলে কি কোন জিনিস বা কোন বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ সেটা বিচার বিশ্লেষণ করা সেটা সমস্যা নির্ধারণ করা এবং একটা ফলাফলে উপনীত হওয়া এটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া অর্থাৎ বিজ্ঞানীদের যে বিজ্ঞানের কি কি কাজ হয়ে থাকে কোনো জিনিসকে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে এবং একটা ফলাফলে নির্দিষ্ট হয় ঠিক এরকমই বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তো তোমার বইয়ের পৃষ্ঠা নম্বর দুই বের করো একটু বইয়ের দুই নম্বর পৃষ্ঠা দেখো এখানে লেখা আছে যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ তো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ এটা করতে গেলে প্রথম আমাদের কি যেটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি যে সমস্যা নির্বাচন আর সমস্যা নির্ধারণ করতে হবে একটা কোন একটা কাজ করতে গেলাম তাতে সেই কাজটা আমি সম্পূর্ণভাবে করতে পারছি না কেন বা সম্পূর্ণ করতে গেলে কি কি সমস্যা হচ্ছে সে বা কোন কোন ধরনের বাধা সম্মুখীন হচ্ছে সেইগুলো প্রথমে কি করতে হবে নির্ধারণ করতে হবে তো শিক্ষার্থীরা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম যে ধাপটা আমরা পাবো সেটা হচ্ছে কি সমস্যা নির্ধারণ আর সমস্যা নির্বাচন প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্ধারণ ধাপ সমূহ হচ্ছে কি ধাপ সমূহ কিসের ধাপ সমূহ বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ সমূহ প্রথম ধাপটা কি সমস্যা নির্ধারণ যেমন সমস্যা নির্ধারণ কি আমি এই যে আমাদের চারপাশের কথা আমি একটা যে কোনো একটা ঘটনার কথা বলি যেমন কি ধরো আমরা আমাদের চারপাশে কি আমরা বিভিন্ন গাছপালা উদ্ভিদ দেখতে পাই তাই না শিক্ষার্থী বন্ধুরা এই যে কৃষকরা বিভিন্ন চাষবাস করে বিভিন্ন ফসলাদি জন্মায় ফলায় এই ফসলাদি ফলাতে গেলে কি কি সমস্যা সম্পর্কিত একজন তো কিছু চারা রোপণ করলো সেই চারাগুলো হতে যত যত ভাবে বেড়ে উঠছে না কিংবা মারা যাচ্ছে কিংবা ভালো ফল দিচ্ছে না এটা কেন হচ্ছে এটা হচ্ছে একটা সমস্যা তাহলে সেই অনুপাতে আমরা ওরা বইয়ের তিন নম্বর পৃষ্ঠাতে একটু পড়ি তিন নম্বর পৃষ্ঠায় কি আছে যে প্রথম যেটা বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপের ভিতরে আছে কি সমস্যা নির্ধারণ তো পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে এই সমস্যা নির্ধারণ করার পর আমাদের কি করতে হবে কিছু তথ্য সংগ্রহ করতে হবে এরপরে কি করতে হবে তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ দ্বিতীয় ধাপটা হচ্ছে তথ্য সংগ্রহ আচ্ছা তো পরের ধাপটা কি পাবো আমরা তথ্য সংগ্রহের পরে আছে কি সম্ভাব্য ফলাফল
সম্ভাব্য ফলাফল শিক্ষার্থী বন্ধুরা সম্ভাব্য ফলাফলের পরে যে স্টেপটা বা ধাপটা সেটা হচ্ছে কি পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা পরীক্ষণ পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা পরিকল্পনা সম্ভাব্য ফলাফলের পরে আমরা কি পেলাম ধাপটা পেলাম পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা আচ্ছা তারপরে ধাপটা আমরা কি পাচ্ছি পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ উপাত্ত সংগ্রহ আচ্ছা তারপরে যে ধাপটা আমরা পেলাম কি পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ আচ্ছা এরপরে কি ধাপ আমরা হয় এরপরে হচ্ছে উপাত্ত বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ উপাত্ত বিশ্লেষণ উপাত্ত বিশ্লেষণ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা এই উপাত্ত বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ এর পরে আরো একটা ধাপ আছে সে ধাপটা হচ্ছে ফল প্রকার বা ফলাফল এর পরের ধাপটা হচ্ছে কি ফলাফল ফলাফল তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া যে ধাপগুলো ধাপগুলো এখানে দেখছি সেগুলো আরেকটু দেখে নিই প্রথম ধাপটা হচ্ছে সমস্যা নির্ধারণ দ্বিতীয় ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ পরবর্তী ধাপটা হচ্ছে সম্ভাব্য ফলাফল তার পরবর্তী ধাপ হলো পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা পরবর্তী ধাপ হচ্ছে পরীক্ষণ ও উপাত্ত সংগ্রহ তো শিক্ষার্থী বন্ধুরা তারপর একটা কি আছে উপাত্ত বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ পরেরটা হচ্ছে সর্বশেষ ধাপটা হচ্ছে কি ফলাফল পরের ধাপটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ফলাফল তো আমরা এই যে ধাপগুলো পেলাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া যে ধাপগুলো দেখছি এখানে এই ধাপগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে ধাপটা আমরা পেয়েছি সমস্যা নির্ধারণ এই সমস্যা নির্ধারণে কি ধরনের সমস্যা আমরা নির্ধারণ করব আমি প্রথমে যে কথাটা তোমাদের বলেছি যেমন কোনো কিছু ফসল আবাদি চাষ করতে গেলে কিংবা কোনো গাছ লাগাতে গেলে রোপণ করতে গেলে তো শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমে যেটা বলছিলাম যে সমস্যা নির্ধারণ আমরা কীভাবে করব যেমন কোনো গাছ উদ্ভিদ লাগাতে গেলে বা কিংবা কোনো ফসল উৎপাদন করতে গেলে আমাদের প্রথম যে সমস্যাটা কীভাবে আমরা নির্ধারণ করব তো গাছ লাগালে আমরা একটা গাছ লাগালাম সেই গাছটা কীভাবে বড় হচ্ছে কিংবা বড় আনুপাতিক হারে বাড়ছে কিনা কিংবা কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা অথবা উদ্ভিদের যে হারে বাড়ার কথা সেই হারে বেড়ে সেটা উৎপাদন ক্ষমতা কেমন হচ্ছে কিংবা গাছটা কেন মারা যাচ্ছে কিংবা গাছ কেন রোগগ্রস্ত হয়ে পড়ছে ইত্যাদি ইত্যাদি কারণ থাকতে পারে এর ভিতরে যে কোনো একটি সমস্যা আমাদের নির্ধারণ করতে হবে তো আমরা আজকে যে সমস্যাটা নির্ধারণ করবো সেটা হচ্ছে তোমরা বইয়ের তিন নম্বর পৃষ্ঠাটা একটু দেখো পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে সমস্যা স্থির সেই সমস্যাটা কি তুমি কিছু ফুলের চারা লাগালে কিছু ফুলের গাছ রোপণ করলে এই গাছগুলো কেন মারা যাচ্ছে এই ফুলের গাছগুলো কেন মারা যাচ্ছে এটা হচ্ছে আজকে সমস্যা তাহলে ফুলের চারা গাছ তাহলে আজকের আমাদের সমস্যাটা কি ফুল গাছ কেন মারা যাচ্ছে মারা যাচ্ছে
প্রথম সমস্যাটা কি আমাদের ফুল গাছ লাগানোর পরে সেটা মারা যাচ্ছে কেন তো আমরা একটা সমস্যা নির্ধারণ করলাম এবার আমাদের পরবর্তী কাজ কি তথ্য সংগ্রহ এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের কি কি লাগবে হয়তো তুমি কারো কাছ থেকে কোনো পরামর্শ নিলে তোমার পিতা মাতা হতে পারে তোমার বাড়িতে কোনো বড় যারা গার্জেন আছে তাদের কাছ থেকে যে আমি ফুল গাছ লাগালাম এই ফুল গাছটা কেন মারা গেল কিংবা তোমার শিক্ষকদের কাছ থেকেও তুমি এই বিষয়ে ধারণা নিতে পারো যে আমি ফুল গাছ লাগাইছি ফুল গাছটা মারা যাওয়ার কারণ কি তো এই যে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরামর্শমূলক তথ্য নেওয়া এটা হচ্ছে কি তথ্য সংগ্রহ এটা কি বলে তথ্য সংগ্রহ যে তুমি গাছ লাগালে এটা মারা যাচ্ছে কেন বিভিন্ন জন বিভিন্নভাবে সেটা ব্যাখ্যা করল সেটা কি বলা হবে তথ্য সংগ্রহ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে বিভিন্ন হয়তো তোমার পিতা মাতা তোমার কাছে যে উত্তরটা দিল এই এই প্রশ্নের সমাধান হিসেবে সেটা যে তুমি দেখতে পারো তোমার গাছে ঠিকমতো পানি দিচ্ছ কিনা তোমার গাছটা লাগানো ফুল গাছটা তুমি রোদ্রে রেখেছো কিনা কিংবা কোনো এই গাছটা তোমাকে কোনো পোকামাকড়ে ক্ষতি করছে কিনা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিল তো তুমি এর ভিতরে একটা যেটা দেখলে যে আমার গাছে ফুল গাছে হয়তো নিয়মিত পানি দেওয়া হচ্ছে না সে কারণে ফুল গাছটা মারা যেতে পারে বুঝেছো শিক্ষার্থী বন্ধুরা তো তাহলে তুমি একটা আনুমানিক একটা ফলাফল বা সিদ্ধান্ত নিলে যে তথ্য সংগ্রহের পরে তুমি যে সিদ্ধান্তটা নিলে যে তোমার ফুল গাছে হয়তো নিয়মিত পানির অভাবে গাছটা মারা যেতে পারে এই একটা মানে সিদ্ধান্ত তোমার ভিতরে চলে আসতো তো সেটাকে বলা হবে যে ফলাফল সম্ভাব্য ফলাফল পানির অভাব পানি অভাব তুমি নিয়মিত গাছে পানি দিচ্ছে না বিধায় গাছটা ফুল গাছগুলো মারা যাবার উপক্রম হয়েছে বা মারা গেছে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এরপরে যে স্টেপটা আমরা কি পেয়েছি পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা পরীক্ষণ এবং পর্যবেক্ষণের পরিকল্পনা তাহলে এই যেহেতু ফুল গাছ মারা যাচ্ছে কিসের কারণে পানির অভাবে তুমি তথ্য সংগ্রহ করে তার থেকে ফলাফল করলে কি যে পানির অভাবে গাছটা মারা যাচ্ছে এবার তোমার কি যে কাজটা হবে সেটা কি পরীক্ষণ এবং পর্যবেক্ষণ করার জন্য তোমাকে কি করতে হবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে তো সেখানে এই পরীক্ষণ এবং পর্যবেক্ষণের জন্য কি কি করতে হবে আসলে এই পানির অভাবে সেটা মারা যাচ্ছে কিনা সেটা তুমি দেখতে চাও তো সেজন্য তোমার পরীক্ষণের জন্য কি কি লাগবে যেমন ফুল গাছ আমরা সাধারণত কিসে লাগাই টবে লাগাই তাই না শিক্ষার্থী বন্ধুরা টবে তাহলে আমার এই পরীক্ষণের জন্য কি লাগবে টব লাগবে তুমি সাধারণত দুইটা চারা গাছ নিলে দুইটা ফুলের চারা গাছ নিলে নিয়ে সেখানে কি করলে মাটি দিয়ে সেটা ভরে ভরাট করলে টব দুইটা করলে ভরাট করলে ভরাট করার পর সেই দুইটা চারা গাছ একটা 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 করে দুইটা টবে রোপণ করে দিলে রোপণ করে দেওয়ার পর কি হবে পানি তুমি যেহেতু বুঝেছো যে সেটা পানির অভাব কাজে একটা টবে পানি দিবে আরেকটা টব খালি আর শুধু মাটি রেখে দেবে অবশ্যই মাটিটা শুকনো মাটি হতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে পরীক্ষণে এবং পর্যবেক্ষণের পরিকল্পনা করার পর তুমি কি করলে পরীক্ষণ কাজটা সম্পন্ন করে নিলে চারা গাছ দুটো লোক রোপণ করা হয়ে গেলে একটি গাছে পানি দিলে আর একটিতে পানি দিলে না তারপরে পর স্টেপটা কি আছে পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ তো এই দুইটা চারা গাছ টবে লাগানোর পর পানি ছাড়া এবং পানি দিয়ে কি করলে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলে রেখে দেওয়ার পর কি হলো তুমি কি বুঝতে পারলে চারা গাছ দুইটা পর চারা গাছ দুইটা হয়তো একদিন কিংবা দুই দিন রেখে দিয়ে সেটা একটু লক্ষ্য করতে হবে খেয়াল করতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে যে চারা গাছ দুইটার পরিস্থিতি কেমন সেই ক্ষেত্রে তুমি যেটা দেখবে সেটাই হচ্ছে পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ একটা কি দেখা যাবে যে একটি গাছ শুকিয়ে গেছে পানির অভাবে একটি গাছ শুকিয়ে গেছে তাই না শিক্ষার্থী বলতো না
অন্যটি অন্যটিকে আছে তা যাবা স্বাভাবিক আছে এটা হচ্ছে কি পর্যবেক্ষণ বা উপপাদ্য সংগ্রহ এই তুমি দুটা ফল ফল পেলে যে একটি হচ্ছে গাছ শুকিয়ে গেছে আর একটি অন্যটি স্বাভাবিক আছে বা তাজা আছে তো উপপাদ্য এই যে উপপাদ্য ফলাফল হতে পেলে তুমি এটাকে আবার কি বললে এই উপপাদ্য দুটোকে বিশ্লেষণ করে এবার কি করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আসলে গাছটি কি হচ্ছে তোমার লাগানো ফুলের গাছগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে তো তাহলে এই পরীক্ষা থেকে সহজেই বোঝা গেল তুমি যে গাছটা লাগালে সেটা মারা যাওয়ার আসলে মূলত কারণটা কি যে পানির অভাব তুমি যে সমস্যাটা নির্ধারণ করেছ এবং সম্ভাব্য যে ফলাফলটা আন্দাজ করেছ সেই আন্দাজটা তোমার ধারণার সাথে মিলে যাচ্ছে তাহলে এখানে আমি কি উপপাদ্য বিশ্লেষণ করে কি সিদ্ধান্ত করালো যে পানি অভাব পানি অভাবে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে কি পানির অভাবে তাহলে ফলাফল আমি পেয়ে গেলাম পরীক্ষার যে ফলাফলটা সেটা হচ্ছে পানির অভাবে গাছটা মারা যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে তাহলে এটা আমরা সহজেই কি বুঝতে পারলাম যে কোনো জিনিস বা উদ্ভিদ লাগালে সেটা বিশেষ করে আরও অন্যান্য কারণও থাকতে পারে কিন্তু তুমি যে কারণটা সমস্যাটা নির্ধারণ করেছে এবং যে ফলাফলটা অনুভব করেছ সেটাই তোমার পরীক্ষার সাথে মিলে গেছে তাহলে তোমার মূল সিদ্ধান্তটা কি আসবে যে ফলাফল আমরা কি লিখতে পারবো তাহলে যে পানি যেহেতু ফুল গাছ একটা উদ্ভিদ এবং এর কি আছে জীবন আছে তাই না সেখানে তুমি উদ্ভিদের কি আছে জীবন আছে তাহলে আমরা ফলাফলে কি লিখতে পারি যে পানির অপর নাম পানি অপর নাম জীবন অর্থাৎ পানি যখন দিয়েছি গাছে পানি পর্যাপ্ত দিয়েছি কোনো অভাব হয়নি তখন কি হয়েছে পানি যখন অভাব না পড়লো গাছটা তো আর তাজা থেকে গেলে এবং সঠিকভাবে বেড়ে উঠলে এবং বেঁচে থাকলো আর অপর গাছটা কি হয়েছে পানির অভাবে কিন্তু মারা গেছে তাহলে আমরা আজকে ফলাফল কি পেলাম পানির অপর নাম জীবন তো শিক্ষার্থী বন্ধুরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার এই ধাপগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং এই ধাপ অনুসারে এই এর ব্যাখ্যাগুলো মনে রাখার চেষ্টা করবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন